আসসালামু আলাইকুম এভরিওয়ান। টোমার্কেট কিন্তু 10 ঘন্টা পরে আবারও আমাদেরকে টোকেন দিবে, যারা মূলত যার যত বেশি স্টার থাকবে তাকে তত বেশি টোমা টোকেন দিবে। এখন কত হচ্ছে গাইস, এই টোমা টোকেন দেওয়ার পরে কি আমাদের লিস্টিং হবে, এরপরে কি আরও তারা সাপ্তাহিক টোমা দিবে কিনা বা আরও টোকেন দিবে কিনা, বা তারা লিস্টিং আপডেটে কি কি বলছে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তারা এই আপডেটটিতে কি কি বলছে এবং আরও কি তারা সাপ্তাহিক টোমা দিবে কিনা বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। কখন লিস্টিং হবে, কোন সময় লিস্টিং হচ্ছে, বিস্তারিত আপডেট জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর অবশ্যই অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে বিস্তারিত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। লিংক কিন্তু পিন কমেন্টে রয়েছে। তো আমরা এখন যে কাজটি করবো, সরাসরি যে কাজটি করবো, আমাদের যে প্রথমে যেটা আছে যে তাদের যে অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে চলে যাব এবং চ্যানেলে গিয়ে দেখবো তারা যে আপডেটে কি বলছে। তারপর আমি আপনাদেরকে বলতেছি যে লিস্টিং কখন হবে, কোন সময় হবে, তো সেটা বলতেছি। গাইস, আপডেটটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, যেমনটা তারা বলছে যে লিস্টিং সিজন গাইড, অর্থাৎ তারা এখানে নিচের দিকে বলছে যে তালিকার মৌসুম এখানে এবং আমরা আপডেট করার নিয়ম এবং বৈশিষ্ট্য সহ টোমা উপার্জনের নতুন উপায় আনতে উত্তেজিত এবং এখানে একটি দ্রুত সংক্ষেপ। তারা বলতেছে যে সাপ্তাহিক টোমা এয়ারড্রপ আমাদের জন্য যে সাপ্তাহিক টোমাটা তারা মানে চালু করছে সেটার আর কি। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার সংগ্রহ করা নতুন স্টারের উপর ভিত্তি করে সাপ্তাহিক টোমা উপার্জন করুন। তারা বলতেছে যে আপনার সংগ্রহ করা স্টার যে রয়েছে এই স্টারের উপরে কিন্তু আপনাকে তারা টোকেনটা দিবে। যেমনটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনার যত বেশি স্টার থাকবে তত বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যেমনটা হচ্ছে রিয়েল টাইম পুরস্কারগুলির আপডেটটি দৃশ্যমান এবং কাউন্টডাউনের পর প্রতি সপ্তাহে আপনার টোমা দাবি করুন। তারা মনে এখানে তারা এটা বলে নাই যে আপনাকে এই সপ্তাহে শেষ করবে, যেমনটা হচ্ছে কিভাবে তারা উপার্জন করবেন। দেখতে পাচ্ছেন আপনি 20K টোমাতে কিন্তু একটা তারকা পাবেন, অর্থাৎ আপনি একটা স্টার পাবেন, 20,000 টোমেটোতে একটা স্টার পাবেন। যে মিস্টিক বক্স স্পিন এবং স্পিন করে সরাসরি তারকাদের জয় করুন। তারা বলতে স্পিন করে আপনি স্টার ইনক্রিজ করতে পারবেন, দৈহিক চেইন সহ বিনামূল্যে স্পিন পান এবং বলতেছে যে টমেটো চাষের খেলা প্রতি ৬ ঘন্টা পর তারার জন্য কনন করুন এবং টমেটো ড্রপ গেমের চলাকালীন তারকা উপার্জন করুন। তারা বলতেছে যে গেম চলাকালীন এবং সেই টমেটো টোকেন মানে ইনকাম করার জন্য আর কি, এবং আপনার তারকা উপার্জন বৃদ্ধি করুন। তারা বলতেছে যে আপনার টোকেনগুলোকে আরও বাড়ান এবং তারা বলতেছে সাপ্তাহিক র্যাঙ্কিং আপনার তারকাদের জন্য একটি বুস্ট শোক এবং নির্ধারণ করে এবং র্যাঙ্কিং সপ্তাহে রিসেট করে প্রত্যেক বড় জয়ের ন্যায্য সুযোগ দেয়। এখানে কিন্তু তারা কোনো প্রকার বলে নাই যে আজকে তারা টোমা টোকেনটা দেওয়ার পরে এবং লিস্টিংটা কমপ্লিট করবে কিনা, বড় কিন্তু টোমা টোকেন দিবে কিনা সেটাও এখন আপনাদেরকে আশা করি ক্লিয়ার করতে পারবো। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকেই হয়তো আপনারা এই স্টার পাইছেন বোনাস, যেমনটা হচ্ছে আপনারা আগে ছিল 100 এখন হয়েছে 200, আগে ছিল 400 এখন হয়েছে 800, অর্থাৎ আপনাদেরকে কিন্তু স্টার দেওয়া হয়েছে বোনাস হিসাবে এবং আপনারা গেমগুলো খেললেও কিন্তু স্টার পাবেন এবং এখানে আপনারা এইটাকে লো স্টার পাবেন, এখান থেকেও স্টার পাবেন, অর্থাৎ এখানে স্টার না থাকলে কোনো কিছু এখন পাবেন না, স্টার দিয়ে আপনারা ইনক্রিজ করতে হবে। 10 ঘন্টা পরে তারা ক্যালকুলেটিং করবে এবং আপনার যত বেশি স্টার থাকবে তত বেশি টোকেন দিবে। এখন কথা হচ্ছে শালা কি আমাদের সারা জীবন টোকেনই দিবে নাকি আমাদের লিস্টিং ডেটও নিয়ে আসবে। যেমনটা হচ্ছে তারা যদি এইভাবে সাপ্তাহে যদি দিতেই থাকে তাহলে আমাদের 5,00,000, 6,00,000, 7,00,000, 8,00,000 করে টোকেন হয়ে যাবে। তারপর টোকেনের দাম দেখবেন যে 0,000,000,001 থাকবে, তার মানে হচ্ছে আমাদের 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000 টোকেন হয়ে যায়, তাহলে আমরা $5 উপরে পাবো না, মানে এমনটা আমার মনে হচ্ছে। যেমনটা হচ্ছে তারা দেখতে পাচ্ছেন 10 ঘন্টা পরে তারা আবার টোকেন দিবে এবং তারা এটা স্পষ্টভাবে বলে নাই যে এই সপ্তাহে পরে, মানে যখন 10 ঘন্টা পরে তারা টোকেনটা দিবে, মানে আজকে তারা টোকেনটা দিবে, দেওয়ার পরে তারা এটা শেষ করবে এবং পরে তারা লিস্টিং ডেট জানাবে, এরকম কোনো কিছু তারা জানাই নাই। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখনও আপনাদেরকে 10 ঘন্টা পরে টোকেন দেওয়ার পরে আবারও তারা আগামী সপ্তাহে টোকেন দিবে, আবারও সাপ্তাহিক টোমা টোকেন দিতে পারে সেটাই কিন্তু ধারণা করা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত তারা এক্সচেঞ্জার কোনো কিছুরই ঘোষণা করে নাই, কখন লিস্টিং হবে, কোন সময় লিস্টিং হবে কিছুই কিন্তু আপডেটে বলে নাই। তারা বলছে যে সাপ্তাহিক টোমা উপার্জন করার জন্য, তার মানে আমাদের আবারও সাপ্তাহিক টোমা উপার্জন করতে হবে। কথাটা এটা না, কথাটা হচ্ছে এটা যে আমাদের যদি 80% টোকেন দেওয়ার কথা তাহলে আমাদের এখনও কেন 80% টোকেন কমপ্লিট হলো না।
আমাদের কিন্তু একবারে 30% হলে দুইবারে কিন্তু 60% হয়, তিনবারে কিন্তু 90% হয়ে যায়, তারপরও কেন তারা 80% কমপ্লিট করতেছে না, সে সমস্ত বিস্তারিত আপডেটগুলো আজকেই জানা যাবে। এবং এখান থেকে যখন আজকে 10 ঘন্টা পরে আমরা টোকেনটা পাবো, তখনই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি তারা আরও টোকেন দিবে কিনা। বিস্তারিত আপডেটগুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। অনেকেই বলতেছিলেন টোমার্কেটের আপডেট দেওয়ার জন্য, টু মার্কেট যখনই কোনো এক্সচেঞ্জার বা কোনো লিস্টিং ঘোষণা দিবে সবার আগে কিন্তু চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই জয়েন থাকতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।